Lakhimpur অব্যাহত চেপা উত্তেজনা আরক্ষী থানা আক্রমণ কাণ্ডত জড়িত জাহাঙ্গীর আলী গ্রেপ্তার কোনে জাহাঙ্গীর আলী বিহারৰ পৰা পলাই আহি অসমত আত্মগোপন কৰি থকা এই জাহাঙ্গীর আলী নেতৃত্বতে চলিছিল থানা আক্রমণ জাহাঙ্গীরৰ উচ্চতনিত হৈছিল বাহন ভঙাৰ ঘটনা আৰক্ষী আৰু সাংবাদিকলৈ খিলাবৰ্ষণৰ নেতৃত্ব লৈছিল এই কুখ্যাত জাহাঙ্গীৰে খেলমাটি আৰক্ষী থানাৰ লকআপত আশ্ৰফ আলী মৃত্যুৰ বাবে সৃষ্টি হৈছিল উত্তপ্ত অৰাজক পৰিস্থিতি কিন্তু অতি আচৰিতভাৱে আৰক্ষীৰ জিম্মাত মৃত্যু হোৱা আশ্ৰফ আলীৰ সৈতে কোনো সম্পৰ্কই নাছিল জাহাঙ্গীৰৰ নাছিল কোনো বন্ধুত্ব তেন্তে কিয় আশ্ৰফৰ মৃত্যুৰ প্ৰতিবাদত নামিল জাহাঙ্গীৰ জাহাঙ্গীরে কিয় আক্রমণ করিলে আরক্ষী চকী আরক্ষী বাহন আরক্ষী আর সাংবাদিক কারণ শুনিলে হতবাক হয়ে পড়ব ন বছর পূর্বে বিহারের পর পলাই লক্ষিমপুর আশ্রয় লো থাকা জাহাঙ্গীরে গোপনে চলাই আসছিল নিষিদ্ধ গাঞ্জার ব্যবসায় গাঞ্জা ব্যবসায়ত আরক্ষী বিধি পথালি দিয়ার বাবে জাহাঙ্গীরের বাবে লক্ষিমপুর আরক্ষী হয়ে পড়েছিল চকুর কুতা দাঁতর খুব আর সেইভাবে সুযোগ বুঝি রাইজক উচতাই খেলমাটি থানাত লঙ্কা কাণ্ড সৃষ্টি করেছিল জাহাঙ্গীর ইতিমধ্যে আরক্ষীয়ে জেরা চলাই জাহাঙ্গীরের সকল তথ্য উলিওয়ার চেষ্টা অব্যাহত রাখিছে বিহারের পাটনার বৈশালী ঘর জাহাঙ্গীরর লক্ষিমপুর নগরের পূব চানমারিত ভাড়াতিয়া হিসাবে থাকি বাহিরত খাতি খাওয়া শ্রমিকর পরিচয় দেখালেও মূলত গাঞ্জা ব্যবসায় চলাই আহিছিল এই জাহাঙ্গীর আলী ইফালে লক্ষিমপুর আরক্ষীয়ে জাহাঙ্গীরর লগতে আন এজন যুবককো আটক করেছে আনহাতে এই ঘটনাক লৈ অব্যাহত আছে দণ্ডাধীশ পর্যায়ের তদন্ত আরক্ষী সঞ্চালক প্রধানের নির্দেশের পিছতে তদন্ত আরম্ভ করেছে বিশ্বনাথর এসবিএ লক্ষিমপুরের সঞ্জীব লাহনের রিপোর্ট নিউজ 18 অসম নর্থ ইস্ট